হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটা কি বলবো বান্ডিল, মারাত্মক বান্ডিল চলে আসছে। তো দেখা যাক কত ডায়মন্ড লাগে আমাদের কাছে। আছেও মাত্র হচ্ছে 371 ডায়মন্ড। এই 371 ডায়মন্ডের মধ্যে কি আমরা আদৌ যে কোনো একটা জিনিস পাবো, দেখা যাক কি হয়। এই জায়গা এখানকে এখানে কত এক্সপেন্স গ্লোয়াল হচ্ছে 50টা টোকেনে, আর হচ্ছে 60টা টোকেনে হচ্ছে ইমোট। ওকে, না হলেও আমরা ইমোটটা পেয়ে যেতে পারি। তো দেখা যাক কি হয়। প্রথমে 20 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করব, 20 ডায়মন্ড দিয়ে স্পিন, দেখা যাক কি হয়। একটা টোকেন দিচ্ছে, একটা দুইটা টোকেন দিচ্ছে ভাই। তুই অফ যা ভাই, তুই অফ যা। এইটা এত জ্বালাতন করবে এইরকম ভাই, কি করতেছি আমি? রোগ যা সিম সিম রোগ যা তুই ভাই, অনেক অনেক বেশি শব্দ করতেছে এর কারণে। রে কি করা যাইতে পারে? তো আবারও 20 ডায়মন্ড স্পিন, দেখা যাক কি হয়। একটা চাক, একটা চাক ভাই। 20 ডায়মন্ড দিবে না, 20 ডায়মন্ড দিয়ে করতে লাগলে আমার মনে করেন যে হবে না। তো আমরা 200 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করব। ওকে, 200 ডায়মন্ড দিয়ে 10+1 স্পিন, দেখা যাক কি দেয়। স্পিন হচ্ছে আবারও দুইটা টোকেন, একটা টোকেন, একটা টোকেন, একটা টোকেন ভাই, একটা টোকেন, একটা টোকেন কেমনে কি কয়টা টোকেন হলো? এই কুচটা টোকেন হয়েছে মাত্র ভাই। অফ যা, এত ই করে না। তো আমরা 20টা করে স্পিন করি, দেখা যাক কি দেয়। 20টা করে স্পিন করলে কি আদে কিছু দেবে? আমার তো মনে হয় দু একটা করে টোকেনই দিবে, একটা করে টোকেনই সবার ভাই। তুই ভাই কি বলবো, এত চালাইতেছে। তো আবার দুইটা টোকেন দিচ্ছে এবার ভাই, মারাত্মক ভাবে আমারে টর্চার করতেছে এই এটা ইভেন্টটা। তো দেখা যাক, আবারও 20টা স্পিন তাড়াতাড়ি করবো আমরা। 20টা এই জায়গাতে আবার এই জায়গায় এসে, এই জায়গায় এসে যে কোনো একটা সিলেক্ট করবো, তাহলে এর টর্চার থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের কাছে 26টা টোকেন হয়েছে মাত্র, সি ভাই। তো আবারও 1 স্পিন, দুইটা টোকেন দিচ্ছে। দুইটা করে টোকেন দিতে থাকলে আমাদের অনেক 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 ডায়মন্ড খাবে। তাও মেবি কি নিতে পারবো আমরা, এটা তো নিয়েই নিচ্ছি। 60টা দিয়ে আমরা ইমোটটা নিব। ওকে, তো আবারও যাই হোক, 29টা টোকেন হয়েছে। আরও হচ্ছে আরও কত টাকা টোকেন লাগে? 60টা টোকেন, তাইলে হচ্ছে আর হচ্ছে 31টা টোকেন লাগে। তো যাই হোক, যেটুকুই হয়েছে আমাদের 300 ডায়মন্ডের মধ্যে 370 ডায়মন্ড ছিল, 370 ছিল, এখন 11টা আছে, তাহলে 360টা ডায়মন্ডের মতন খরচ হয়েছে। 360 ডায়মন্ডের মধ্যে আমরা পাইছি হচ্ছে 29টা টোকেন। ওকে, তাহলে বুঝেন কত টোকেন লাগতে পারে, কত ডায়মন্ড লাগতে পারে। তো ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারবেন, শেয়ার করতে পারেন।